হ্যালো ভিউয়ার্স, প্লাপিয়া ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন আজ 9টার সময় আমার এই কুট্টি মেয়েটা উঠে গেছে, আমার মামাম উঠে গেছে, তো আজ সকাল সকালই সে উঠে গেছে। দেখো, নিজে নিজে ব্রাশ করে ফেল। আর ওই যে দেখতে পাচ্ছ বাজার, আজকে মা বাজারে এনেছে, ও আজকে সময় পায়নি, চলে গেছিল, তাড়াতাড়ি একটু কাজ ছিল, তো মা আজকে বাজারে এনে দিয়ে তারপর দোকানে চলে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি মা কী কী বাজারে এনেছে। আজকে আকাশটা মানে মেঘলা মেঘলা করে রেখে দিয়েছে, কি অবস্থা! এই যে রৌদ্র টৌদ্র কিছু নাই। এই যে ওই পাশের বাড়িতে কাজ করছে, তো কালকে ও সন্ধ্যার সময় বলছিল আমার মেয়েটা ম্যাগি খাবে, তো এরপর আমি ওকে দুধ দিয়ে দিয়েছি, তো বলছে আমি ম্যাগি খাবো, তুমি দুধ দিয়ে দিয়েছো। আমি বলেছি ম্যাগি নেই, তো ওর বাবার সাথে সঙ্গে সঙ্গে গিয়ে ম্যাগি নিয়ে এসছে। আমি বলেছে ও বলছে যে এত দুধ খেয়ে ফেলেছি, এখন কী করে ম্যাগি খাবো, কথা তো ঠিক হবে। তো আমিও বলেছি তা ঠিক আছে, সকালবেলা খেয়ে নিবি, ঠিক আছে। ও সকালবেলা ম্যাগি খাবে বলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, আমি ম্যাগিটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি, ও আজকে ম্যাগি করবে, ঠিক আছে। তো তোমরা দেখো আমার মেয়েটা কী করে ম্যাগি করে, আর তোমাদেরকে আমাদের বাজারটা দেখ। করো করো, ভালো করে ব্রাশ করো। কালকে ওর চুলগুলিতে আমি তেল দিয়ে দিয়েছি রাত্রে বেলা, দেখি উমা জটা লেগে গেছে, তো সুদর সুজয়ে বসো, সুজয়ে বসো। না বাঘের মতন টাইগার, বাঘ মানে হলো টাইগার, সবই তো জানি, লায়ন, ইগল, তো তার জন্য আমি ডিমটাকে ভেঙে একটা পাত্রে নিয়ে নিয়েছি বাটিতে, ডিমটার ভিতর তো আমি চিনি না, ডিমটা ভিতরটা দেখতে চাই, অনেকে আবার ডিমটার ভিতরটার কাঁচাও খেয়ে নেয়। চলো 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 চলো। আর দেখো আমার বিছানা গুছানোই আছে, ও আবার ঘুমিয়ে টুমিয়ে কি করে দিয়েছে। তো এসেছ, এই দেখো আমি গ্যাসটা অন করে দিয়েছি। হ্যাঁ, এইখানে আমি সেদ্ধ করে নিয়েছি একটু, আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আছে দেখতে পাচ্ছ নি, আর এখানে ডিমটাকে হ্যাঁ মশলা আছে, তুমি আগে কে দিয়ে দেবে সবগুলো, ঠিক আছে। ওকে চলো। এই দেখো আমাদের শেফ এসে গেছে, আমি এখানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দাও দিয়ে দাও, চোখ বদ্ধ করে চোখ বদ্ধ দাও, ধরো তাহলে আমি ঢেলে নেই, তোমাকে করতে হবে না, তো তাকাও। হ্যাঁ আমি নাড়ছি, এখন কি দেবে, ডিম ঢেলে দাও, না না পড়বি না পড়বি না, তুমি ঢেলে দাও, কড়াইতেই ঢালবে কিন্তু, পড়েছে পড়েছে, হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে। এটাকে আমি এখন মিশিয়ে নেব ভালো করে, তুমি একদিন আমাকে রান্না করে খাওয়াবে, ঠিক আছে। দেখেছো রান্না করতে করতে কষ্ট হয়, তুমি যে বলেছ আমি করবো আমি করবো, দেখো এখন দৌ ঢালো ঢালো, পড়ে যাবে মাটিতে, হবে হবে হবে। মশলাটা এটার মধ্যে আগে থেকে আমি নুন হলুদ দিয়ে রেখেছিলাম, তাই আর একটা ভাবে দিতে হয়নি। দেখেছ ওর কি বুদ্ধি, ও মাছ লাগিয়েছে এখানে মধ্যে ম্যাগি মশলাটা ঢালছে, হবে হবে হবে। দেখেছ রান্না করতে কত কষ্ট হয়, ভালো গন্ধ এসছে। হ্যাঁ এখন তো ম্যাগির মশলাটা পড়ে গেছে, তো ওর ভালো গন্ধ আসছে, ঠিক না। ও তুমি যে বললে তুমি রান্না করবে, রান্না তো আমাকেই করতে হলো, তুমি শুধু ঢাললে। এই যে দেখো আমাদের ম্যাগিটা, দেখো বাবা হ্যাঁ ওই কালারটা ভালো আসছে, ওই জানলা থেকে যে আলোটা আসছে তার জন্যে, কি আইডিয়া। এখন আমাদেরকে ওই মুখে মাস্ক লাগিয়ে রান্না করা উচিত, ঠিক না বাবা।
করোনা ভাইরাস তো আছেই, এরপরে আর কি আছে? হ্যাঁ, কালকে নতুন একটা ভাইরাসের কথা শুনেছি, ডেল্টা ভাইরাস, ওটা নাকি আমাদের ত্রিপুরাতে এসে পড়েছে। তো সবাই কেয়ারফুল থাকবেন। না গো বাবা, ওই দেখেন ও কী খাচ্ছে, কী করো, দেখাও দেখাও, মাস্কটা খুলে মশলাটা মুখে ঢুকিয়ে দিয়েছিল। কি আইডিয়া! তো আমাদের ম্যাগিটা রেডি হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে ফেলছি। না বাবা, অফ করে দিয়ে গেছ। আমরা ওই দেখেন, ওই দেখেন, আমিও না মাঝে মধ্যে ওর মতনই মশলা খেয়ে ফেলি, আর কাঁচা ম্যাগিটার সাথে একটু মশলা লাগিয়ে লাগিয়ে খাই, ভালোই লাগে। ওটাতে চিনি দেওয়া থাকে তো, সব রকমের মশলা চিনি চিনি দেওয়া থাকে। তো আমাদের ম্যাগি রেডি হয়ে গেছে, দেখেছো? তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে কি ভালো টিফিন পাওয়া যায়। এখন থেকে কালকে থেকে তাড়াতাড়ি রোজ ঘুম থেকে উঠবে নি, উঠবে নি? টেস্টি হয়েছে নি ম্যাগি? দেখেছো তুমি যে রান্না করেছো, তোমার ম্যাগিটা কত টেস্টি হয়েছে। এই দেখো আমরা গোপাল বার দেখছি আবার, কালকে ও দেখিনি না বাবা, কালকে দেখতে পাইনি। আমার থেকে তোমার টেস্টি হয়েছে, দেখেছো আমার মেয়ে ভালো রান্না করতে পারে ম্যাগি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন খেয়ে নাও তাড়াতাড়ি, আমরা এখানে যাবো আজকে। আমার আমরা এখানে যাব, তো টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। ও যে ওই দিন ব্লাড দিয়েছিল, কালকে রিপোর্টটা আনতে যাওয়া হয়নি, সময় হয়নি, তো আজকে ওর বাবা নিয়ে আসবে। হ্যাঁ, তুমি ম্যাগিটা শেষ করে নাও, ঠিক আছে? তুমি খাও, আমি বাকি কাজগুলি সেরে আসছি। হ্যাঁ দেখো, এখানে আজকে মা বাজার করেছে, তো এখানে মা কেচকি মাছ এনেছে। এরপরে এই যে দেখতে পাচ্ছ, এখানে 12 পিস কাতলা আছে, আমাদের 3-4 দিন চলে যাবে। আর এখানে আছে মাছের তেল, এটাকে আমি ধুয়ে রেখেছি, মাছটা এটাকেও ধুয়ে রেখেছি। আর এইটি এখানে আছে মাছের মাথা। মাছের মাথা এতগুলি কেন? এখানে একটা মাছের মাথা, এখানে আর একটা মাছের মাথা, এখানে 2 মাছের মাথা আছে। তো এটা দিয়ে মা একটা রেসিপি, ভালো রেসিপি রান্না করবে, তাই মাছের মাথাটা আনা, বুঝতে পারছো? আর এইখানে দেখো মা সবজি এনেছে, আর পটল, ঝিঙে, কারকল, আলু, মেগি, মেগি খেতে দিয়ে নিলাম। আর সকালে যদিও ভাত খাই, তার জন্য পাঁপড় আলুর তরকারি করে নিয়েছি, যদি খাই তো খাইয়ে দেব, নাহলে থাকবে, দুপুরবেলাও খেয়ে নেবে। দেখতে পাচ্ছ কতগুলি কাপড় চোপড় ভিজিয়ে রেখেছি, এগুলি এখন সব আমি ধুয়ে দেব। আর এই দেখো, সে আমার হাজবেন্ড যখন বাজারে যায় কতগুলি ডুগা নিয়ে আসে, কুমড়ার ডুগা, এগুলো এখন কাটতে হবে, ওর জন্য নাকি তরকারি করতে হবে। আর বাকি সবজিগুলোকেও কাটতে হবে, আজকে মা রান্না করবে, তাই রান্নার চাপটা নেই। আর তো মা বলছে তুমি এতগুলি কাপড় চোপড় ভিজিয়েছো, আমি রান্নাটা করে নিচ্ছি, দিয়ে কাজটা অনেক সহজ হয়ে গেল, তাড়াতাড়ি এখন সেরে নেব। গুড ইভিনিং সবাইকে, দেখো আমার সন্ধ্যাবেলার নাস্তা লুচি, আর এখানে আছে আলু ভাজি, এটাকে মা সেদ্ধ করে ফ্রাই করেছে। তো এখানে আমি বসে রইলাম, আর এই দেখো মেয়ে পড়তে বসে গেছে। আর মেয়ে পড়তে পড়তে কি করে, কি আঁকছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো কি এঁকেছে, এটা কি? একটা জামা, আমি জামার জামা লিখতে দিয়েছি, আর ও কি এঁকেছে? আমি লিখে নিয়েছি তো। এটা কি, এটা কি, কি ডিজাইনের জামা? আমি সবটা লিখে নিয়েছি। তুমি কি বড় হয়ে ফ্যাশন ডিজাইনার হবে? হ্যাঁ, এটা একটা ফ্যাশনের জামা, যেটা ভালো ডান্স করতে পারে, সেটা ভালো গান গেতে পারে, এগুলি এগুলি। এই দেখো সে আরো এঁকেছে তিনটা। এগুলি মাথায় কি করে আসে তোমার? আসে এই দেখো জামা, এটা নাকি শিনশেনের বোন পরে, হাগিজ আর ড্রেস। হাগিজ না তো, এটা প্যান্ট। ও প্যান্ট, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর কিছু নেই আমার কাছে, কারণ আটটা অন্য খাতাতে। তো আজকের জন্য আমি ব্লগটাকে এখানেই শেষ করছি। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু শুয়েছি, মানে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। তো আজকের জন্য টাটা, আবার কালকে দেখা হবে তোমাদের সাথে।